চারধাম পর্ব শেষ, চলুন তাহলে এইবার কিছু খাওয়া দাওয়া করি। তবে আমরা বাঙালিরা বাইরে কোথাও ঘুরতে গেলেই নতুনত্ব খাবার খুঁজতে থাকি। হ্যাঁ, একটু ধৈর্য ধরুন, নতুনত্ব খাবার পেয়ে গেছি। হরিদ্বারের চাট গলিতে সব থেকে ফেমাস চাটের দোকান জেন চাট ভাণ্ডার। সেখানে মশলা থেকে শুরু করে ম্যাজিক চাট মশলা, ফুচকা এবং সাথে কাঞ্জিবরণ, উফ অসাধারণ। তাহলে চলুন শুরু করি আজকের খাওয়া দাওয়া। এখন আমরা টেস্ট করছি হচ্ছে কাঞ্জিবরণ। আমরা খাচ্ছি হচ্ছে এবারে ম্যাজিক চাট। এই চকলেট ফান টফি হ্যায়, এখানে জল কিন্তু আলাদাভাবে দেওয়া হয়, দেখতে পাচ্ছ। এই চকলেটের মধ্যে পানির স্বাদ পাওয়া যাচ্ছে, পান। দিল্লি সে স্পেশালি খানে কে লিয়ে আয়ে হ্যায় হাম লোগ। जो हमारी दुकान है वो 1951 से है। নমস্কার, আমি বাংলা ব্লগার দীপ আয়না, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য কং সাফারি। দ্য কং সাফারি আমার একটা চ্যানেল যেখানে আমি নিজেও ঘুরি আর তোমাদেরকেও ঘুরে। সো নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। তবে কেমন লাগলো আমাদের চারধাম যাত্রা সেটা অবশ্যই এই ভিডিওতেও কমেন্ট করে জানাবে। তবে আজকে আমরা হরিদ্বারে এসেছি, হরিদ্বারে আজকেই ফিরে গেছি, মানে বদ্রীনাথ থেকে ডিরেক্টলি আমরা হরিদ্বারে এসেছি। আর এইখানে এসে এখানে হরিদ্বারে অনেক ফেমাস ফুড আছে, তার মধ্যে হচ্ছে জেন চাট ভাণ্ডার বলে একটা দোকান আছে যেখানে খুব চাট ফেমাস চাট। তো সেইখানে আমরা যাচ্ছি। এটা হচ্ছে হারকি পৌড়ি যাওয়ার রাস্তা, এটা হচ্ছে হারকি পৌড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই হচ্ছে জেন চাট ভাণ্ডার। চলো আমরা সেইখানে যাবো, আজকে টেস্ট করব চাট, খুব ফেমাস এখানে। বিষ্ণুঘাট থেকে হরকি পৌড়ি যাওয়ার রাস্তাতেই পড়বে মতিবাজার চাট গলি। আর এই মতিবাজার চাট গলির প্রথম দোকানটি হচ্ছে জেন চাট ভাণ্ডার। আর আমিও এগিয়ে চললাম, আপনারাও সঙ্গে থাকুন। আর হ্যাঁ, হরিদ্বার আসলে কিন্তু এই চাট ভাণ্ডারে আসতে ভুলবেন না। আমাদের হোটেলটা হচ্ছে বিষ্ণুঘাট। বিষ্ণুঘাট কিন্তু এখান থেকে আসতে, বিষ্ণুঘাট প্রথমে পড়ে, তারপর হরকি পৌড়ি যেতে কিন্তু এই গলিটা পড়ে। এই চাট ভাণ্ডার কিন্তু এই গলিতেই আছে। তোমরা এই গলির ভেতরে ঢুকবো আর তোমাদের চাট ভাণ্ডারের দোকানের সামনে গিয়ে দেখাচ্ছি। তোমাদের এই গলি দিয়ে কিন্তু চাট ভাণ্ডারে যেতে হবে। এটা হচ্ছে চাট গলি, ঠিক আছে, মতিবাজার চাট গলি। এটা হচ্ছে মতিবাজার চাট গলি। আমি পুরো দোকানের সামনে চলে আসি। এই যে সামনে দেখা যাচ্ছে জেন চাট ভাণ্ডার, এখান থেকে আমরা আজকে টেস্ট করব আর আজকে ফুড রিভিউ করব, একদম ফুড রিভিউ। এটা হচ্ছে চাট ভাণ্ডার, দেখতেই পাচ্ছ তোমরা, এটা চাট ভাণ্ডার। এইখানে আজকে আমরা ফুড ব্লগ করবো আর এখানে খাবার খাওয়া আছে, খেয়ে দেখবো টেস্ট করে যে কেমন এখানকার সবথেকে ফেমাস কিন্তু চাট ভাণ্ডার, জেন চাট ভাণ্ডার। ঠিক আছে, চলো দোকানের ভেতরে ঢুকি আর জিজ্ঞাসাবাদ করবো আর তার সাথে খাবারও খাবো। ঠিক আছে, দোকানের ভেতরে একদম দাঁড়িয়ে আছি, চাট ভাণ্ডারের দোকানের ভেতরে, এই জেন চাট ভাণ্ডার। তো এখন আমরা ফার্স্ট টেস্ট করব হচ্ছে কাঞ্জিবরণ। কাঞ্জিবরণটা কেমন খেতে সেটাও দেখাবো আর কেমন টেস্ট সেটাও রিভিউ দেবো। ঠিক আছে, আগে প্রথম আমরা কাঞ্জিবরণ খাবো, তারপরে বাকি যে জিনিসগুলো সেগুলো টেস্ট করব। ফার্স্ট আমরা খাবো হচ্ছে কাঞ্জিবরণ। এখানে অনেকেই আছেন যারা এই জেন চাট ভাণ্ডার এসে খাবার খাচ্ছেন। তো এখানে প্রথম এটা কী আছে, এ ক্যা গোলগাপ্পা। তো অঙ্কেল ইয়ে বতাইয়ে কি ইসকা টেস্ট কেসা হ্যায়? A1 বড়িয়া। আচ্ছা, ইসমে ক্যা ক্যা ডালা হ্যায়? ইসমে কালা মির্চ, সোন্ট সোন্ট হ্যায়। আচ্ছা আচ্ছা, মিঠা সোন্ট, দহি হ্যায়, দহি হ্যায়। দিল্লি সে আয়ে হ্যায়, দিল্লি সে স্পেশালি খানে কে লিয়ে আয়ে হ্যায় হাম লোগ। আচ্ছা, দিল্লি থেকে এসে, দিল্লি সে স্পেশাল আয়ে হ্যায়, দিল্লি থেকে এসে এখানে খাবার জন্য, অনলি এটা খাবার জন্য আয়ে হ্যায়, ঢুঁড় কে ঢুঁড় কে আধা ঘন্টা লাগ গেয়া। প্রথমে আমরা খাবো হচ্ছে কাঞ্জিবরণ। আর খাওয়ার সাথে সাথে বানাবে, বানানোর সাথে সাথে আমরা কিন্তু দোকানের ব্যাপারে জেনে নেবো, এত ফেমাস কেন দোকানটা। ঠিক আছে, তো এখন আমাদের জন্য কাঞ্জিবরণ বানানো হচ্ছে। তো প্রথমে এই বানানোর সাথে সাথে আমরা জেনে নেবো এই দোকানের ব্যাপারে, আমরা জেনে নেবো ইস দোকান এরা ইতনা ফেমাস কেউ। আপনি লোগোন নে ফেমাস কে রাখি হ্যায়? আচ্ছা, দোকান মে ক্যা ক্যা ফেমাস, ক্যা ক্যা চিজ হ্যায়? হামারে ওয়াহ এক তো ইয়ে কাঞ্জিবরণ হোতা হ্যায়, জো রাই কা পানি হোতা হ্যায়, 5-6 দিন মে তৈয়ার হোতা হ্যায়, অর ইয়ে পেট কে লিয়ে বড়িয়া হোতা হ্যায়। জি জি,
और ये मूंग की दाल की पकौड़ियाँ होती हैं। अच्छा, ये दाल का पकौड़ा है। अच्छा, ये गो ये हो गया कंजी बोरा। जो आपका पेट है वो भी बढ़िया रहेगा, फिट रहेगा। ये पेट के लिए ठंडा रहेगा बिल्कुल, मतलब पीने में गर्म होता है, पेट के लिए ठंडा होता है। इसमें कोई मसाले नहीं होते, बर्फ की होती मसाले में। और इसको लोग पैक करवा के भी ले जाते हैं। ये हमारा बॉक्स है। अच्छा, ये बॉक्स है। इसको दिल्ली, बॉम्बे, कलकत्ता तक लोग पैक करवा के ले जाते हैं। अच्छा, ख़राब नहीं होगा ना इसका? नहीं, इसकी जो लाइफ है वो इस मौसम में 10 दिन है। एक हफ्ता बिना फ्रिज के, 10-12 दिन फ्रिज में चल जाएगा। तो आप ले भी जा सकते हैं। और क्या क्या चीज़ें आपके दुकान? और हमारे पास होती है मैजिक चाट। मैजिक चाट वो क्या होता है? मैजिक चाट बड़ा और पापड़ी को मैजिक चाट बोलते हैं। वो इतनी हल्की होती है कि आप खाते जाओ और आपको भूख लगती रहेगी। ऐसा है? मसाला नहीं होता है। अच्छा, पत्ते में बना के देते हैं। वो क्या पत्ता क्या है? वो बान का पत्ता होता है। अच्छा जी, ये बान का पत्ता है। अच्छा, इसके ऊपर आप लोग देते हैं ना इसको? जी जी, इस पे खाने से और इस पत्ते को चाटने से आपका पेट बिल्कुल फिट रहेगा। अच्छा अच्छा, बिल्कुल बिल्कुल। पहले समय में जो है एक वैद्य जी थे, तो इस पे जो है दवाई देते थे कि पत्ते पे वो दवाई डालकर उसको चाटना है, तो उससे बीमारियाँ होती थी ना वो दूर होती। এখন আমরা টেস্ট করছি হচ্ছে কাঞ্জিভরা, ঠিক আছে? এটার উপরে কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি রসগোল্লার মতো লাগছে, ঠিক আছে? আর এখানে পুরোটা কিন্তু রসের মতো লাগছে। তো আমরা খেয়ে দেখবো কেমন কাঞ্জিভরা। এখানে ফেমাস কিন্তু কাঞ্জিভরা। এক্সট্রা কোনো হয়তো মশলা দেওয়া নেই, মানে এটা খেলে পেট অল্প পরিষ্কার থাকে। তবে কাঞ্জিভরম কিন্তু দেখতে একদম রসগোল্লার মতো, টেস্ট কিন্তু ভালো। যে কোনো সুগারের পেশেন্ট বা কোনো কোল্ড যারা থাকে আর কি, মানে যাদের সুগার পেশেন্ট, তাদেরও খেলে কোনো অসুবিধা নেই, তারাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। अच्छा, ये क्या बन रहा है अभी? ये बनने जा रहा है आपके बंगाल में बोलते हैं फुचका। फुचका, फुचका तो ये दही फुचका है, हमारे वहाँ बोलते हैं इसको दही बताशी। दही, अच्छा अच्छा। इसके अंदर मटर की फिलिंग करिए और अब बनाएंगे इसको। मिनी राज कचौड़ी भी बोलते हैं। अच्छा, ये अब मसाला डाल रहा है इसमें। जी, ये जीरा पाउडर है, नमक। मसालों में हमारे पास कोई मसाला नहीं, केवल जीरा और नमक है। अच्छा, और ये मिर्ची है बस। और ये खजूर की चटनी होती है। ये क्या मीठा होता है या तीखा? ये मीठा होता है। अच्छा, मीठा लोग इसको भी पैक करवा के ले जाते हैं लोग। अच्छा, এটাতে কিন্তু দই দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে খেজুরের চাটনি, এতে দই দিল। আর এগুলো কিন্তু মশলার মধ্যে, মশলা মে ক্যা ক্যা হ্যায়? নমক আর জিরা। আচ্ছা, জিরা আর জিরে আছে আর হচ্ছে নুন আছে। পুরো তৈরি হয়ে গেল একদম ফুচকা। কাঞ্জিওয়ারা তো খাওয়া হয়ে গেছে, তো ফুচকা কিন্তু এক্ষুনি বানালো। ফুচকার সঙ্গে কিন্তু ছিল হচ্ছে জিরা আর নুন আর খেজুরের চাটনি আর সাথে দই দিয়ে কিন্তু ফুচকাটা বানালো। এইবার আমরা খাবো হচ্ছে, মানে আমি খাবো হচ্ছে মশলা চাট। মশলা চাটটা কেমন সেটাও আমি রিভিউ দিচ্ছি। মশলা চাট খাবো। এবার আমরা খাবো হচ্ছে ম্যাজিক চাট, ঠিক আছে? ম্যাজিক চাট কীভাবে বানানো হচ্ছে এটা তো দেখো, আর এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটাও আমরা জানবো আর কি। চলি আপ বানাইয়ে। ম্যাজিক চাট। আচ্ছা, ওকে। ये बान का पत्ता है, वैसे तो मालजन का पत्ता होता है। तो जो यहाँ के ऑनर है वो उसको बोट में बना के बनाते हैं, लेकिन बोट में। अच्छा, जो कुछ कला होती है ना वो हर एक के बस की बात नहीं है। अच्छा अच्छा, जो गॉड गिफ्ट होता है ना वो हर एक को नहीं मिलता, तो वो हमारे भैया को मिला है। तो वो बोट में चाट बनाते हैं, तो हमारे पास बोट वाले पत्ते हैं नहीं फिलहाल। मैं आपको बान के पत्ते में बना के खिलाऊँगा मैजिक चाट। जी, ये पापड़ी है। अच्छा, इसका जो वज़न है वो तराजों पर नहीं आता। अच्छा, इतनी हल्की होती है। यह है मूंग की दाल की पकौड़ी। अच्छा अच्छा, ये भी दोई की तरह बिल्कुल हल्की होती है। जी, जीरा पाउडर, नमक, मिर्ची। जी, मैंने हमारी खजूर की चटनी। जी, जो टेस्ट बढ़ाती है ना आपकी चाट में, वो खजूर की चटनी है। ये दही है। जी, अभी दूसरी लेयर खजूर की चटनी।
और एक ये है हमारे पास जादू की चुटकी, इसको काली मिर्च बोलते हैं। अच्छा, ये हम जादू की चुटकी माने जादू एटा चुटकी है, ठीक है जी, एटा सीक्रेट, ये सीक्रेट है जी। जो आजकल मौसम चल रहा है बारिश का, उसमें ये काली मिर्च दही के लिए बहुत बढ़िया चीज़ है जी, नुकसान नहीं करेगा आपको। और तो हमारे हाथे चले इससे मैजिक चाट, तो এবার আমরা খাবো হচ্ছে ম্যাজিক চাট। এটা খেয়ে দেখি, এটা টেস্ট করি, কেমন খেতে সেটাও তোমাদেরকে রিভিউ দিচ্ছি। আমরা খাচ্ছি হচ্ছে এবারে ম্যাজিক চাট। দই আছে, আজকে নিমকিটা ছিল, নিমকিটা দিয়েছে, আর তার সাথে হচ্ছে ওদের যে চুটকি মশলা মানে ওটা সিক্রেট মশলা দিয়েছে, আর তার সাথে লবণ দিয়েছে, আর হচ্ছে দিয়েছে জিরে মশলা, দই আর খেজুরের চাটনি। আমি টেস্ট করছি, এক্সিলেন্ট, দারুণ খেতে, দারুণ। তো অলরেডি আমরা প্রথমে খেয়ে নিয়েছি, কাঞ্জিবরণ খেয়ে নিয়েছি, আর হচ্ছে ম্যাজিক চাট খেয়ে নিয়েছি। এবার এদিকে যত মশলা দেখতে পাচ্ছ না, মশলাগুলো আমি দেখাচ্ছি। এই যে মশলাগুলো যত রয়েছে, এগুলো কিন্তু হ্যান্ডমেড মশলা আছে, দেখতে পাচ্ছ এখানে যেগুলো মশলা আছে। আর এদিকে সমস্ত ছবি দেওয়া আছে, আর দেখতেই পাচ্ছ বিভিন্ন শেপ, চিনতে পারছ তোমরা নিশ্চয়ই। আর এইদিকে যত মশলা দেখছো কিন্তু সবই কিন্তু হ্যান্ডমেড। আর মেন যে চাট যেগুলো যেখানে বানানো হয় সেটা হচ্ছে এই জায়গাটায়। এইবার আমরা মশলার ব্যাপারে জানবো যে এই মশলাগুলো অ্যাকচুয়ালি আসলে কী কী মশলা এখানে রয়েছে, ঠিক আছে। আমাদের দোকান ও 1951 সে তো লোক আজ বহুত এজ কে হয়ে হ্যাঁ, বুজুর্গ হয়ে হ্যাঁ, তো লোক আপনি পিঢ়িও কো লেকার আতে হ্যাঁ, কই আপনার পিতাজিকে সাথ আতা হ্যাঁ, কই দাদাজিকে সাথ আতা হ্যাঁ। তো ये তৃপ্তি কে মশালে হ্যাঁ। আচ্ছা, জো আমারে ভাইয়া খুদ বানাতে হ্যাঁ, ये सारे अपने होममेड मसाले हैं। अच्छा, घर पे बनाते हैं। सभी होममेड मसाला है जी, सारे ही होममेड है। बाकी एक मसाला हमारा ये मेन मसाला होता है, जलजीरा चाट मसाला, ये मल्टीपर्पज होता है। अच्छा, दाल में, छोले में, चटनी में, गुल के काम में, सब चीज़ों में ये काम आ जाता है। अच्छा, शुरुआत इसी से करी थी। अच्छा, उसके बाद अच्छा এইটা দিয়ে কিন্তু প্রথমে শুরু করা হয়েছিল, এসি সে শুরুয়াত হই না, এসি সে শুরুয়াত হই, আর কাস্টমার কি ডিমান্ড বাড়তে গই, তো ফির মশালে বাড়তে গয়া, বাড়তে গয়া, এক এক করে বাড়তে গয়া, जिसमें हमारे पास कम से कम 10-11 प्रोडक्ट हैं, उसमें से पांच तो लगे हुए हैं। जब पांच ही ये मेन मसाला है, एक ये नींबू पानी मसाला है, एक गिलास पानी में एक चम्मच डालिए, नींबू पानी तैयार। ये हाजमे का चूरन होता है। अच्छा, ये हाजमे के लिए बढ़िया होता है, जो हाजमे के लिए होता है, पेट टाइट हो तो तब खा लो, वैसे खाने के लिए डाइजेशन बढ़िया कर देता है। एक ही हमारे पास फ्रूट चाट मसाला है, ये दही, फ्रूट चाट, रायता वगैरह के लिए है। और एक ये पानी पूरी मसाला है, जो हम का? हाँ, जो अच्छा। हम फुचके का पानी पिलाते हैं उसका मसाला है। अच्छा अच्छा, तो उस पानी में डाल के, पानी में डाल के उसको देना पड़ेगा। चाय मसाला होता है। अच्छा, ये लोग चाय मसाला, एटा तो चाय दिए खाए लोग, इसे कोरियर तक करवाते हैं। अच्छा अच्छा, कोरियर तक करवाते हैं जी। और हमारे पास चटनी होती है, स्वाद की चटनी है। अच्छा अच्छा, लेमन, लेमन चटनी, लेमन चटनी। अच्छा, ये क्या चावल के साथ खाते हैं या? हाँ, चावल के साथ, रोटी के साथ, ब्रेड के साथ। मिठाई है, तीखा है? ये खट्टा मीठा है। अच्छा, खट्टा मीठा, वो खट्टा मीठा है। अचार है, बाकी अचार टाइप में है। अच्छा, इस साइड में जो है, इस साइड में हमारे पास ये कचरी है, पापड़ है। ये पापड़ है हमारे पास, ये राजस्थान से आता है। अच्छा अच्छा, ये भी होम मेड है। होम मेड है हाँ, लेकिन ये राजस्थान से आते हैं। हाँ, और एक ये है हमारे पास मिर्च का अचार। अच्छा, बाकी बहुत सारे अचार हैं। ये क्या है? ये राई का अचार होता है। अच्छा अच्छा, ये भी डाइजेशन के लिए है, मतलब तीखा नहीं होता लेकिन टेस्टी बहुत होता है। अच्छा, और क्या ये वाला क्या है? ये इमली का, इमली का। अच्छा, ये भी हम अपने हाथ से बनवाते हैं, होम मेड है। अच्छा, होम मेड है ये जी। बाकी बहुत सारी चूरन चटनी वगैरह। अच्छा, ये सब अलग अलग मसला है, इसमें चूरन मसला है। और आपको एक चूरन टेस्ट करवाते हैं। अच्छा अच्छा जी जी, इसका सबसे ज़्यादा कोरियर होता है, सबसे ज़्यादा। अच्छा अच्छा, इट हे चूरन मसला, तुम्हारा टेस्ट कर देखो कैमन, ठीक है? दारुण, क्यों दारुण, एक मिस्टी, एक नोनता है, बट हेवी कहते हैं।
এখানে জল কিন্তু আলাদাভাবে দেওয়া হয়, দেখতে পাচ্ছ? গ্লাসের মধ্যে দিচ্ছে, কিন্তু গ্লাসের মানে ফুচকার মধ্যে পড়ে, আগে গ্লাসের মধ্যে আগে দেওয়া হচ্ছে। দিয়ে দিয়েছে ফুচকা, এর মধ্যে জল, এর মধ্যে বোঁদে আছে, আর হচ্ছে মটর আছে। এবার খেয়ে টেস্ট করে দেখি কেমন। বোঁদে দিয়ে আর তার সাথে হচ্ছে মটর দিই, এই ফার্স্ট টাইম ফুচকা গেলাম। তাহলে কলকাতা কিন্তু এরকমভাবে হয় না, শুধু আলু ছোলা ঝুড়ি ভাজা এগুলো মেখে দিলেই ফুচকা হয়ে যায়। এখানে একটু কিন্তু ডিফারেন্স আছে, জলটাও কিন্তু আলাদা, খুব টক জল না, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এখানে কিন্তু অনেকেই আছেন যারা অন্যান্য জায়গা থেকে আসে, এসে এখানে এসে গিয়েই শুধুমাত্র এই টেস্ট করতেই আসে জেন ভান্ডার, জেন চাট ভান্ডারে। তো এর থেকে রিভিউ নেবো, যারা কাস্টমার রিভিউ নেবো, কেমন এই মানে কেমন খেতে লাগলো আর কি। ক্যা ক্যা খায় আজ? ম্যাজিক চাট, ও কেসা থা? ওর ক্যা ক্যা খায়া? আপ সিফ ইয়ে খানে কে লিয়ে আয়ে? ইনকা নাম হমনে সার্চ কিয়া অর ইউটিউব পে হম ইনকে বারে মে সুন চুকে হ্যায়। আচ্ছা আচ্ছা, তো লোগ আতে হুয়ে দেখা, মানে কাহা চেক আপ লোগ কাহা সে হো? সীতাপুর লখনউ। লখনউ সে ইয়া বস ইয়ে খানে কে লিয়ে? যেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম সিনেমাটিকের মধ্যে, যে এই ব্ল্যাক কালারের বাক্সটা কিন্তু বাইরে ছিল, এই জায়গাটা কিন্তু ব্ল্যাক কালারের বাক্সগুলো রাখা হয়েছে। তো এটা কি অ্যাকচুয়ালি জানবো আমরা, কি ক্যা হ্যায় ভাইয়া? ইয়ে চকলেট পান টফি হ্যায়। আচ্ছা আচ্ছা, जैसे हमने आपके लिए दही फुचका दिखाया था ना, वो 100 रुपीज की प्लेट होती है, तो उसके साथ में चार टॉफी तो देते ही देते हैं, और ये दो टॉफी आपके लिए। थैंक यू, वेलकम। और इसको लोग जो है पैक करवा के ले जाते हैं, अभी हमारे कल भी 12 डिब्बे कुरियर हुए हैं। अच्छा, ये 5 का पीस होता है ये? हाँ, ये जैसे बॉक्स है इसमें 70 पीस होते हैं। ये पूरा बॉक्स बिकता है या पूरा सिंगल के लिए जाते हैं? और 10 रुपये की दो वैसे भी खरीद सकते हैं। जी जी जी, जैसे बर्थडे पार्टी हो गया, भागवत कथा हो गई, शादी ब्याह में लोग लेकर जाते हैं गिफ्ट देने के लिए, बहुत बढ़िया चीज़ है। अच्छा, चॉकलेट सरप्राइज हिसाब से दिल मैंने गिफ्ट हिसाब से, तो चॉकलेट खे देखी, ठीक है? ये हे पान चॉकलेट, चॉकलेटर मध्य पान स्वाद पावा जाए, पान ये ग्रीन कलर जो लेयर देखा ना পুরো পান, এক্সিলেন্ট খেতে, আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটা। তো আজকে আমরা এসেছিলাম মতিবাজার চাট গালিতে, সেখানে জেন চাট ভান্ডার আজকে আমরা খেলাম হচ্ছে মশলা চাট, কাঞ্জিবরম, ফুচকা, আর তার সাথে চকলেট, চকলেটটা ছিল কিন্তু পান, পান চকলেট খেলাম আজকে। তো আজকে এই পুরো ব্লগটা মানে এই ফুড ব্লগিং করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তার সাথে এখানে যখনই এই হরিদ্বারে আসবে, এখানে না এসে কখনো কিন্তু যেও না, ঠিক আছে? এখানে কিন্তু হেভি ফেমাস চাট, লোকে বাইরের স্টেট থেকে এখানে শুধুমাত্র এই চাট খাওয়ার জন্য আসে, ঠিক আছে? আমিও এসেছিলাম, যেহেতু আমার চারধামের সিরিজ ছিল, চারধাম কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই হরিদ্বার থেকে আজকে থাকবো, যেহেতু আজকে আমাদের ট্রেন আছে, তো সেই জন্য এই পুরো ব্লগটায় এই চাট ভান্ডারটা কিন্তু আমি দেখালাম তোমাদেরকে। এখানে না আসলে কিন্তু বুঝতে পারবে না, দারুণ টেস্ট, দারুণ, অসাধারণ টেস্ট। তো আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে, যখনই আমি কোনো ভিডিও আমারই চ্যানেলে আপলোড করবো ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে। যারা এখনও আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করোনি, নিচে আইডি লিঙ্ক করছে, চটপট গিয়ে আমাকে ফলো করো। আপাতত আমি ঘুরে বেড়াচ্ছি, আরও অনেক জায়গায় ঘোরা বাকি আছে, দেখা হচ্ছে পরের অন্য একটা ব্লগে, ততক্ষণ বাঁচতে থাকো, ঘুরতে থাকো, দেখতে থাকো দ্য বং সাফারি। টাটা। 1-2-4-0-2 দিল্লি উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। পরের গল্পে আমরা এখন ভারতের রাজধানী নতুন দিল্লিতে, আর সেখানে আমরা ঘুরব ইন্ডিয়া গেট এবং সন্তোষ মিত্র স্কোয়ারে। ও সরি, এটা দিল্লির লাল কেল্লা, আর থাকছে দিল্লি থেকে 12274 দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেসে কলকাতায় আসার গল্প। হ্যাঁ, তবে পরের গল্পে আমরা আরও একটা ট্রেন জার্নির সাক্ষী থাকব, 12274 দিল্লি টু হাওড়া দুরন্ত এক্সপ্রেস। তবে গন্তব্য যেখানেই হোক না কেন, ভালোবাসার শহর কলকাতাতে ফিরতেই হবে। তবে হ্যাঁ, সঙ্গে থাকবেন, এখনও কিন্তু গল্প শেষ হয়নি।